রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বলিউড বাদশা শাহরুখ খানের ভক্তদের উন্মাদনা দেখা গেছে, যার উপলক্ষ কিং খানের ডাঙ্কি সিনেমা। আজ বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ডাঙ্কি। প্রিয় তারকার সিনেমা দেখতেই দল বেঁধে ভক্তরা ছুটে এসেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। টিকিট পেতে দীর্ঘ লাইন ধরতে দেখা যায় তাদের। ছবিটি দেখার পর অনেকে এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ফানি ছিল, ইমোশনাল ছিল, থ্রিলিং ছিল, ইজ দ্য ইয়ার অফ ইয়ার কে বেস্ট। আমি যতটুকু এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম তার থেকেও বেশি পেয়েছি। এটা ছিল সোশ্যাল মেসেজ ছিল আপনার হচ্ছে মানে বাইরের কান্ট্রি নিয়ে, আমাদের যেমন আজকে জেনারেশনে যেমন মানুষজন বাইরে যাওয়া অনেক এক্সাইটেড থাকে। অনেক ভালো লাগছে মুভিটার মানে যেই আমার মানে মেসেজটা দিতে চাইছে, মেসেজটা ভালো ছিল, খুব ভালো লেগেছে। আমার আম্মুর অনেক ফেভারিট শাহরুখ খান, সো হচ্ছে আমি আমার অনেক ফেভারিট আম্মুর অনেক ফেভারিট, সো পুরো দেখে অনেক ভালো লাগলো। এর আগে যে জাবান বের হলো এই সবগুলো আমরা দেখেছি, অ্যান্ড মেইনলি আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোটা পেয়ে পেলো, সেকেন্ড শোটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। খুবই অসাধারণ একটা মুভি, চমৎকার। এসআরকে ইজ অলওয়েজ দ্য বেস্ট ইন টার্মস অফ মুভিজ। ডাঙ্কি মুভিটা খুবই দারুণ ছিল। রাজকুমার হিরানির স্টোরি কখনো বৃথা যায় না। রাজকুমার হিরানির স্টোরি অল টাইম ব্লকবাস্টার, আর শাহরুখ খানের তো এটা থার্ড টাইম ব্লকবাস্টার, হেটিক চান্স, ভালো লেগেছে। তবে ভিন্ন মত আছে। কেউ কেউ বলছেন যে আশা নিয়ে তারা ছবিটি দেখতে এসেছিলেন, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এক কথায় চমৎকার লেগেছে, তবে হচ্ছে যে যেভাবে আশা করে এসেছিলাম যে একটু মজা হবে থ্রি ইডিয়টস এর মতো, বা প্রত্যাশা যেটা ছিল উল্টা, ওটা ছিল একটু ভাবলাম যে আমি একটু হাসবো কমেডি, বাট কমেডিটা ছিল কিন্তু মানে কান্না বা কষ্ট আবেগটা আসলে প্রবাসীদের যে কষ্ট যাওয়ার এবং দেশের প্রতি টান, এটা থেকে গেছে। এবং আমার মনে হয় যে মুভিটা অনেকদিন থাকবে আর কি।